আসসালামু আলাইকুম। পরের জনকে যুক্ত করি, আরেকজনকে যুক্ত করি, দেখি। ইউটিউব বাংলা আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। ইউটিউব বাংলা আপনি কি বলেন? জি আসিফ ভাই, কেমন আছেন ভালো আছি আশা করি, আপনি ভালো, বলেন তাহলে। ভাইয়া? একটু আগে পুরো আলোচনাটা আমি শুনি নাই, এই যে মানে ওটের মধুর খাওয়া হালাল এটা নিয়ে আর কি। এটা কি আপনার মতে এগুলা কি মানে এমনি সায়েন্স মতে কি কোনো উপকার আছে না এমনি হালাল করা হইলো? মূত্র খাওয়াতে কখনো কোনো উপকার থাকতে পারে না ভাই। মূত্র হচ্ছে মানুষ মানে মানে প্রাণী শরীরের বর্জ্য পদার্থ। বর্জ্য পদার্থ মানে কি বোঝেন ভাই? জি জি, বর্জ্য ময়লা পদার্থ আবর্জনা আর মানে কি, যেগুলা অ্যাসিডিটি। বর্জ্য পদার্থ মানে যেগুলা শরীরের কোনো কাজে লাগে না, শরীর সেগুলাকে বর্জ্য হিসেবে ফেলে দেয়। হ্যাঁ, শরীর পরিত্যাগ থেকে করে যেগুলা পরিত্যাগ করে, যেগুলো খারাপ শরীরের জন্য, ভালো না, শরীরে রেখে দেয়া ভালো না, সেগুলাকে শরীর বর্জন করে। এই কারণে এই জিনিসগুলোকে বলা হয় বর্জ্য পদার্থ। যেমন পায়খানা এবং পেশাব, এগুলো হচ্ছে বর্জ্য পদার্থ। শরীর বিভিন্ন ছাঁকনির মাধ্যমে আপনার শরীরের, মনে করেন আপনি পানি খাইছেন, হ্যাঁ, পানি যতটুকু দরকার আপনার শরীর সেটা গ্রহণ করবে। গ্রহণ করার পরে পানির ভিতরে যেই পানিটাকে ছাঁকবে, কিডনি দিয়ে পানিটাকে ছাঁকবে, ছেঁকে যে পদার্থগুলো খারাপ, যে পদার্থগুলো আপনার শরীরের কোনো প্রয়োজন নাই, সেগুলো আপনার জন্য ক্ষতিকর হবে, সেগুলোকে পেশাবের মাধ্যমে বা পায়খানার মাধ্যমে বের করে ফেলে দিবে। বা আপনি যখন খাবার খাইছেন সেগুলোকে মানে হজম করবে, হজম করে যেগুলো কাজে লাগবে না সেগুলোকে পায়খানার মাধ্যমে ফেলে দিবে, বের করে ফেলবে। পেশাব পায়খানা, যে কোনো পশু পাখির পেশাব পায়খানা, এটা হচ্ছে ফান্ডামেন্টালি, এটা হচ্ছে খাওয়ার কোনো মানে যৌক্তিকতা থাকতেই পারে না। পেশাব পায়খানা, আপনার পেশাব পায়খানা কেন খেতে হবে ভাই? কোনো পশু পাখির পেশাব পায়খানা বা মানুষের পেশাব পায়খানা কেন খেতে হবে ভাই? এটা তো কোনো কথাই না, এটা তো মানে কোনো অবস্থাতেই এই জিনিসটা করা যায় না। তবে এটা ঠিক যে পেশাব পায়খানা দিয়ে, হয়তো পেশাব পায়খানা দিয়ে কিছু কিছু জিনিস আমরা তৈরি করতে পারি, সেগুলো হচ্ছে সেগুলো দিয়ে অন্য জিনিসের সাথে মিলায় টিলায় কোনো একটা কিছু তৈরি করা যেতে পারে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু পেশাব খাওয়া বা পায়খানা খাওয়া, এইগুলো তো কোনো অবস্থাতেই অ্যাকসেপ্টেবল না। জি জি, যেমন হ্যাঁ হিন্দুরা হচ্ছে গরুর পেশাব খায়, গরুর পেশাব খায় তারা গরুর পেশাবটা সে বিক্রি টিক্রিও করে। মুসলমানরা হচ্ছে কি, উটের পেশাব খায়, উটের পেশাব বিক্রি টিক্রিও হয় সৌদি আরবে, মানে কোল্ড ড্রিঙ্কস এর মতো, কোকা কোলার মতো সৌদি আরবে কিন্তু উটের পেশাব এভাবে কোল্ড ড্রিঙ্কস এর মতো বিক্রিও হয়। হ্যাঁ, মানে এইগুলা ভাই খুবই মানে খুবই হাস্যকর এবং খুবই মানে জঘন্য বর্বর ব্যাপার স্যাপার। এখন আপনি যদি খাইতে চান, মনে করেন আপনি একজন মানুষ, আপনি খাইতে চান, আপনার তো আমি আটকাইতে পারবো না, তাই না? এটা আপনার ব্যক্তি স্বাধীনতা, আপনি আপনার আপনার খুশি, আপনি গরুর পেশাব খাইবেন নাকি উটের পেশাব খাইবেন, এটা আপনার ব্যক্তি স্বাধীনতা। আমি খালি হয়তো এইরকম খাওয়া খাই দেখলে, উটের পেশাব গরুর পেশাব খাওয়া খাই দেখলে আমি হয়তো আপনার ধারে কাছে যাবো না, একটু দূরে দূরে থাকবো, এই লোকের মুখের থেকে গন্ধ আসবে, পেশাবের গন্ধ আসবে, হ্যাঁ, এই লোকের কাছে আমি যাবো না। কিন্তু এছাড়া আমি তো আর আপনাকে মানে কিছু বলতে পারবো না, এটা তো আপনার ব্যক্তি স্বাধীনতা, আপনি খাইলে খান, অসুবিধা কি। না, তারপর রুচি শীল বলতে একটা বিষয় আছে, ওটা রুচিতে ধরবে না ভাই। হ্যাঁ, রুচিতে ধরা উচিত না, কিন্তু কারো যদি রুচি হয়, সে যদি আমি খাইতে চাই গরুর পেশাবে, খাইতে চাই আমার ভাল লাগে ভাই, আমার উটের পেশাবে ভাল লাগে, আমি কি করব, আমার তো কিছু সেখানে বলার নেই ভাই, এটা খাইতেই পারে, তার ব্যক্তি স্বাধীনতা, সে ঘরে বসে কি খাবে না না খাবে, এই বিষয়ে আমার নাক গলানোর মতো কোনো স্কোপ নাই। জি ভাই, ভাইয়া আপনার কাছে একটা বিষয় জানতে ইচ্ছা ছিল আর কি, সেটা হলো মানে যে আপনার ইসলামে সুফিবাদ বলতে আপনার মতামত গুলো কি? সুফিবাদ বলতে আলোচনা আগে অনেকবার হয়েছে, সুফিবাদ বলতে আমি যেটা বুঝি এটা হচ্ছে ইসলামেরই একটা মানে ছদ্মবেশ। এই ছদ্মবেশ দিয়ে আসলে ইসলাম প্রচারই প্রচার করারই চেষ্টা করা হয়, কিন্তু সুফিবাদও আসলে আলটিমেটলি ওই শরীয়তি আইনি শেষমেশ কায়েম করতে চায়। অনেক বড় বড় সুফিদের মধ্যে দুইটা ধারা আছে, একটা হচ্ছে শরীয়তি, একটা হচ্ছে মারেফতি। শরীয়তি শরীয়তপন্থী যারা সুফি তারা হচ্ছে অত্যন্ত বর্বর, অত্যন্ত হিংস্র। ভারতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকজন শরীয়তপন্থী সুফি ছিল, এবং যে সুফি পীর বাবাদের কথা আমরা এখন জানি, তাদের তাদের বেশিরভাগই ছিল শরীয়তপন্থী সুফি। তারা ছিল কোপাকুপি মারামারি করা সুফি, হ্যাঁ, তারা ছিল মানে মানুষ খুন করা সুফি, জোরপূর্বক মানুষকে ধর্মান্তরকরণ করতো তারা। আমরা মানে অনেক সময় এই যে ধরেন এই যে সিলেটের যে শাহজালাল, এর কথা অনেক সময় শুনি যে উনি সুফি ছিলেন, কিন্তু এরা কিন্তু কেউই সেরকম কোনো মানবতাবাদী সুফি ছিলেন না, এরা সবাই কোপাকুপি করা লোক ছিলেন, মানে শরীয়ত কায়েম করতে চাইতেন। তো এই ধরনের সুফি মানে বাদকে আমি মনে করি একটা ছদ্মবেশ, যে আরব দেশে যে বর্বর হিংস্র ইসলাম আছে, ভারতে তো এই ইসলামটাকে ঢুকানো যাচ্ছিল না, এই বর্বর সংস্কৃতি। ভারতের মানুষ তো অনেক কোমল স্বভাবের, তাই না? যেমন জি বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মানুষ অনেক কোমল স্বভাবের। এই প্রকৃতি এবং পরিবেশ এগুলো কিন্তু মানুষের চরিত্রের উপরে অনেক বড় প্রভাব বিস্তার করে। যেমন মরুভূমির দেশে যেই লোকটা দেখবেন, মরুভূমির দেশে যেই লোকটাকে আপনি পাবেন, দেখবেন তাদের মানে বছর যায় হচ্ছে গিয়ে লুটপাট, মারামারি, কোপাকুপি, খুনাখুনি করে। হ্যাঁ, কিন্তু বাংলাদেশে মনে করেন একটা পলি, বাংলাদেশে হচ্ছে পলি মাটির দেশ, হ্যাঁ, পলি মাটি দিয়ে তৈরি এবং নদীমাতৃক দেশ, অনেকগুলো নদী বাংলাদেশে। এই নদীর দেশের মানুষ, পলি মাটির দেশের মানুষ, এই ধরনের মানুষদের মন অনেক নরম হয়, মন অনেক মানবিক হয়। আপনি ভাটিয়ালি গান গান যদি শোনেন বা বাউল গান যদি শোনেন, তাহলে দেখবেন এই যে পলি অঞ্চলের মাটির মানুষরা, যারা যেই দেশের মাটিটা নরম এবং উর্বর, সেই সমস্ত দেশের মানুষদের মধ্যে দেখবেন
একজন আরেকজনের প্রতি মমতা, একজন আরেকজনের প্রতি মানে মানবতা, এই জিনিসগুলো একটু বেশি থাকে। কিন্তু যেই সমস্ত দেশে ফসল ভালো ফলে না, যে সমস্ত দেশে ফসল নিয়ে কারাকারি, খাবার নিয়ে কারাকারি করতে হয়, সেই সময় যেমন মরুভূমি অঞ্চল, সেখানে ওই যে খাবার নিয়ে কারাকারি করতে হয়, মানে দলাদলি মারামারি কোপাকুপি করতে হয়, সেই সমস্ত জায়গাতে যেই ইয়াগুলো আসছে, যে ধর্মগুলো আসছে, যে মতগুলো আসছে, সেগুলো অনেক বর্বর হয়। এই কারণে বাংলাদেশের মানুষ বা ভারতের মানুষদের মধ্যে আপনি দেখবেন ভারতের মানুষেরা অনেক মোলায়েম স্বভাব, মানে অপেক্ষাকৃত, সবাই যে আমি তা বলছি না, কিন্তু অপেক্ষাকৃত মোলায়েম স্বভাবের হয়, অনেক অপেক্ষাকৃত মানবিক হয়, সবাই সবাইকে নিয়ে একসাথে থাকতে চায়, একসাথে চলতে চায়, বিভিন্ন ধরনের মতের মানুষ থাকবে, তারা সবাই মিলেমিশে থাকবে, এরকমের একটা টেন্ডেন্সি থাকে এই মানে এই অঞ্চলের মানুষদের মধ্যে, ভারতের বিশেষ করে ভারতের মানুষের মধ্যে এই ধরনের একটা টেন্ডেন্সি আছে যে সবাই মিলেমিশে আমরা থাকবো, ও যার যেটা মত, যার যেটা থাকবো, সে আমরা মিলেমিশে থাকবো। কিন্তু আরব দেশের মরুভূমির আরবে কিন্তু কনসেপ্ট এরকম ছিল না। মরুভূমির আরবের মানে কনসেপ্টটা ছিল, অমুকে আমার কথা মানে না, অমুকে মেরে ফেলো। হ্যাঁ, অমুকে বেদুইন যে দলগুলো ছিল সেগুলো তো কোপা সারা বছর কোপাকুপি করা, মানে যে পানি নিয়ে, মানে কূপের পানি নিয়ে, কোন কূপের পানি মিষ্টি, সেগুলো নিয়ে কামড়াকামড়ি মারামারি ধস্তাধস্তি, অমুক দল এসে অমুক দলকে মেরে ফেললো, তমুক দল তমুক দলকে এসে মেরে ফেললো, এইগুলোই তারা বছরের পর বছর, শত শত বছর ধরে এগুলোই করছে তারা। এখন এই অঞ্চলের যে ইসলাম কনসেপ্টটা যখন ভারতে আসছে, তখন ভারতে এসে তারা দেখছে যে ভারতের মানুষ তো অন্যরকম, ভারতের মানুষ তো ডিফারেন্ট, ভারতে তো এই যে এরকম কোপাকুপি করে আসলে বেশি সুবিধা করা যাবে না, কোপাকুপি করে মানুষের ভিতরে মানে মানুষকে আসলে কনভিন্স করা যাচ্ছে না এই কোপাকুপির মাধ্যমে। ভারতে আবার তখন গৌতম বুদ্ধ ধর্ম, গৌতম বুদ্ধ তার বাণী প্রচার করে ফেলছে, গৌতম বুদ্ধ সমস্ত প্রাণীর, সমস্ত প্রাণী সুখী হোক এরকমের কনসেপ্ট প্রচার করে ফেলছে। তারপরে জৈন ধর্ম, জৈন ধর্ম ভারতে মানে তখন শক্তিশালী ছিল, জৈন ধর্মের কনসেপ্ট হচ্ছে সমস্ত পশু পাখি কীট পতঙ্গ এগুলোরও জান আছে, এগুলোকেও মানে এগুলোরও বেঁচে থাকার অধিকার আছে। হ্যাঁ, কত মানবিক মানবিক কনসেপ্ট, বুদ্ধের কনসেপ্ট, জৈন ধর্মের কনসেপ্ট, এই কনসেপ্টগুলো দেখা যাচ্ছে যে অনেক আগে থেকে এই অঞ্চলে আছে, এবং এই অঞ্চলে চারবাকরাও কিন্তু মানে তাদের প্রচার করে গেছে, তাদের দর্শন প্রচার করে গেছে। তো দেখা গেছে যে এই অঞ্চলের মানুষের কাছে যে কোপাকুপি তরবারি দিয়ে কোপাকুপি করে এই অঞ্চলে ঢোকা যাচ্ছে না, তখন তারা যে কাজটা করছে যে সুফিবাদের ছদ্মবেশে এই অঞ্চলে ঢোকার চেষ্টা করছে, যে সুফিদেরকে দিয়ে সুফিবাদের নামে এই অঞ্চলে ইসলাম প্রচার করবে। তো তখন তারা এই সুফিবাদের নামে ইসলাম প্রচার করছে। সুফিদের মধ্যে কিছু কিছু সুফি হয়তো ভালো আছে, কিছু কিছু হয়তো একটু মানবিক মানুষ আছে, কিন্তু আলটিমেটলি সুফিবাদ হচ্ছে ওই একই মানে বর্বর ইসলামের একটা ছদ্মবেশ, এটা বলে আমি মনে করি। জি ভাইয়া, বাংলাদেশে মানে কেরানীগঞ্জে ডক্টর বাবা জাহাঙ্গীর নামের একটা দরবার আছে আর কি, ফকিরনী দরবার, সেইখানে একটা চ্যালেঞ্জ করা হয়েছে যে আমার দরবারে কেউ যদি 4 মাস ধ্যান সাধনা করে তাহলে সে আল্লাহকে দেখতে পাবে। এই চ্যালেঞ্জ সম্পর্কে আপনাদের মতামত কি? আচ্ছা, আমার আমি আমার দরবারে একটা চ্যালেঞ্জ দিয়ে দিচ্ছি। আমার দরবারে যদি 5 বাস ঢুকায় 4 দিন বসে থাকতে পারে আমার দরবারে এসে, তাহলে আল্লাহ কেন যে কোনো কিছুই দেখতে পাবে, ঘোড়ার ডিম, তারপরে হচ্ছে উড়ন্ত ঘোড়া, উড়ন্ত গাধা, যা দেখতে চায় সবই দেখতে পাবে, কিন্তু আমার দরবারে এসে 4 দিন 5 একটা বাস ঢুকায় বসে থাকতে হবে। ওই বাবা জাহাঙ্গীরকে বলেন আমার দরবারে এসে 5 বাস ঢুকায় এখানে 4 দিন বসে থাকতে, অবশ্যই যেটা দেখতে চায় সেটাই দেখতে পাবে। এটা সম্পর্কে কি কোনো অনুসন্ধান ছিল আপনাদের কাছে? এই যে অনুসন্ধান আমি বললাম না, আমার দরবারে এসে 4 দিন পাছায় একটা, আমি একটা বাস দিব, সেই বাসটা না, পাছায় একটা যদিও ঢুকায় বাবা বাবা জাহাঙ্গীর জাহাঙ্গীর জীবিত নাই আর বাবা কি। জাহাঙ্গীর ও মরছে, তাহলে বাবা জাহাঙ্গীরের যারা যারা আছে তাদেরকে বলেন আমার দরবারে এসে পাছায় একটা মুলি বাস ঢুকায় বসে থাকতে হবে, পাছায় নিয়ে 4 দিন বসে থাকতে পারলে যে কোনো কিছু দেখতে পাবে, যেটা যেটা দেখতে চায় সেটাই দেখতে পাবে। মা কালীরে দেখতে পাবে, শিবরে দেখতে পাবে, জিউসরে দেখতে পাবে, আল্লাহরে দেখতে পাবে, ফেরেস্তা ভগবান যা আছে সবই দেখতে পাবে, শুধু 4 দিন পাছার ভিতরে ওই বাসটা ঢুকায় বসে থাকতে হবে। ঠিক আছে ভাই, আচ্ছা ঠিক আছে ভাই, আরেকটা বিষয় একটু জানি আর কি, যেহেতু আমি আপনার গবেষণাকে রেসপেক্ট করি, সেটা হলো আমি মানে বাউলদের কাছে শুনি যে মানে একটা হাদিসের কন্ডিশন আর কি, যদি ওই হাদিসটা আমার জানা নাই, যে আল্লাহ যখন কোনো কিছু সৃষ্টি করে নাই তখন উনি গঞ্জমুখীতে লুকায়িত ছিল বা গুপ্ত অবস্থায় ছিল, এটা কি কোনো হাদিস আছে? না এরকম তো কোনো হাদিস আমার জানা নেই, কোথায় লুকায়িত ছিল মানে গঞ্জমুখী বা গুপ্ত ধনাগার এরকম একটা কিছু বলে আর কি। না এরকম কোনো হাদিস নেই ভাই, এরকম কোনো হাদিস আমি পড়িনি। কোনো কিছু যখন এরকম কোনো মানে সৃষ্টির আগে আল্লাহ কইছিল এরকম কোনো হাদিসই নেই আসলে। ইনফ্যাক্ট মানে কিছুটা আরবি বলে যে কোন তো কাঞ্জন মুখিয়ান এরকম আর কি। এগুলো অনেক কিছু আসলে বাউলা নিজেরা নিজেরা বানাইছে, হ্যাঁ, বা নিজেরা নিজেরা বানায় টানায় তারপরে একটু এদিক সেদিক করছে, কিন্তু এগুলা আসলে কোনো অথেন্টিসিটি নাই। বেশিরভাগ বাউলেরা যে সমস্ত কথাবার্তা বলে সেগুলা দেখা যায় শোনা কথা, বা হয়তো শিয়াদের কথা, শিয়ারা এই জিনিসগুলা কিছু কিছু জিনিস বানায় বানায় ঢুকাইছে। হ্যাঁ, বাউলদের ভিতরে, বাউল সুফিয়াদের ভিতরে শিয়াদের মানে প্রভাব অনেক বেশি এই অঞ্চলে, তো আসলে শিয়ারাই বেশি প্রভাব বিস্তার করছিল এই, বা আমাদের ভারতে যখন মানে ইসলামী শাসন চলছে তখন তো শিয়াদের একটা প্রাধান্য ছিল, এই কারণে শিয়াদের মতাদর্শ এই অঞ্চলে একটু বেশি প্রভাব বিস্তার করছে।
আচ্ছা ভাইয়া, এটা বাউল মতবাদটা মানে কই থেকে উৎপন্ন হইলো? এটা কি ধর্ম বাউল ভিত্তিক মতবাদ, উৎপন্ন হয়েছে নাকি বাউল মতবাদের ইসলাম? ইতিহাস অনেক প্রাচীন ভাই, বাউল মতবাদের ইতিহাস অনেক প্রাচীন, এটা নিয়ে কথা বলতে গেলে অনেক সময় লাগবে। বাউল মতবাদ অনেক পুরনো, ইসলামের থেকে অনেক পুরনো মতবাদ হচ্ছে এই 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 মতবাদগুলা। তো এটা নিয়ে আজকে ভাই আর আমি কথা বলতে পারবো না, কারণ অনেক সময় লাগবে এটা নিয়ে, এটা বিস্তারিত আলোচনার বিষয়ে। তাহলে আজকে ভাই আপনাকে বিদায় জানাচ্ছি, ঠিক আছে? আপনাকে যথেষ্ট আমি কথা বলেছি আজকে, তাহলে ভাইয়া লাস্টে একটা কথা বলি আর কি, আপনার সাথে সরাসরি যোগাযোগ করার কোনো প্রসেস আছে নাকি বা না নেওয়া যাবে আমার সাথে, নাকি? আমার সাথে সরাসরি কোনো যোগাযোগ করা যাবে না ভাই, আমি সরাসরি যোগাযোগ করি না কারোর সাথে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই, আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকেন, শুভকামনা রইলো আপনার জন্য, জি বিদায় ভাই, জানাচ্ছি। থ্যাংক আচ্ছা ইউ। ঠিক আছে, তাহলে আরেকজনকে যুক্ত করি।